2014 সালের মতো আগুন সন্ত্রাসে নেমেছে বিএনপি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ফকরুল সহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি ওলির। জানাবো দেশের পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিএনপির হামলা পূর্ব পরিকল্পিত, বললেন কাদের। জানাবো ইশফাক সহ ছজন পাঁচ দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা দ্রুত বন্ধের দাবি বাংলাদেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2014 সালের মতো আগুন সন্ত্রাসে নেমেছে বিএনপি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগুন সন্ত্রাস মানুষের জানমালের ক্ষতি ও বিশৃঙ্খলার দায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এড়াতে পারবে না। নিজেরাই একটা ঘটনা ঘটিয়ে আজকে তারা হরতাল ডেকেছে, আজকে ডেমরায় তারা গাড়ি পুড়িয়েছে। বিএনপি 2014 সালের মতো আবার আগুন সন্ত্রাসে নেমেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঢাকায় মহাসমাবেশ চলাকালে তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা সহ গাড়িতে আগুন দিয়েছে, পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদেরও মেরেছে, এর দায় তাদের কেন্দ্রীয় নেতাদের নিতে হবে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং অচিরেই তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, পৃথিবীর কোথাও প্রধান বিচারপতির বাড়িতে হামলার নজির নেই। আমাদের 100 পুলিশ আহত হয়েছে, বৃষ্টির মতো ঢিল ছুড়েছে বিএনপি নেতাকর্মীরা, ব্যাগে করে ঢিল ও ককটেল নিয়ে এসেছিল। সেখানে ঢিলে আহত এক পুলিশ সদস্যকে ওদের এক ছাত্রদল নেতা পিটিও কুপিয়ে হত্যা করেছে। আমাদের আরেকজন পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, গতকাল তারা শান্তিপূর্ণ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল, সারা দেশ থেকে নেতাকর্মীদের তারা নিয়ে এলো। আমরা বলেছিলাম মাঠে যান, যায়নি। ভেবেছিলাম ওরা শান্তিপূর্ণ কর্মসূচি দেবে, কিন্তু কি দেখলাম, আমাদের শান্তি সমাবেশে মানুষ গুনে শেষ করা যায়নি, এত মানুষ ছিল সেখানে। আমার নির্বাচনী এলাকা দিয়েই তারা সমাবেশে যাচ্ছিল প্রধান বিচারপতির বাসভবনের সামনে। সেখানে ওরা আমাদের একটি গাড়ি পুড়িয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের সাথে ধস্তাধস্তি, পরে প্রধান বিচারপতির বাসভবনে ওরা হামলা করে। ইসরায়েলে দেখেছি হাসপাতালে আক্রমণ করতে, একইভাবে ওরা হাসপাতালে আক্রমণ করেছে, মারপিট করেছে, ভাঙচুর করেছে। আমরা দেখলাম গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ নাইটিঙ্গেল মোড় থেকে আর সামনে এগিয়ে যায়নি। ফকরুল সহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি ওলির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলের আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ওলি আহমদ। এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে আরো বলেন, মির্জা ফখরুল একজন সজ্জন ব্যক্তি, তিনি বেশ অসুস্থ, তাকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। মির্জা ফখরুল সহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি জানাই। ওলি আহমেদ বলেন, নিশিরাতের সরকার দেশকে রক্তপাতের দিকে ঠেলে দিয়েছে, অকারণে বিএনপির স্মরণকালের বিশাল মহাসমাবেশকে পণ্ড করে দিয়েছে, এতে কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন, যা খুবই বেদনাদায়ক। বিবৃতিতে তিনি আরো বলেন, হতাহত সবার প্রতি সমবেদনা জানাই। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে সমগ্র দেশে কয়েক হাজার নেতাকর্মীর নামে মামলা দেওয়া হচ্ছে, অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টি নিন্দনীয়। ওলি আহমেদ বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশ কারো বাপের সম্পত্তি নয়, সব নাগরিকের সাংবিধানিক অধিকার রয়েছে, এই অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না। অযথা পরিস্থিতি উত্তপ্ত করা থেকে বিরত থাকুন, মিথ্যা মামলা তুলে নিন। তিনি বলেন, আমাদের লক্ষ্য সরকারের হাত থেকে জনগণকে মুক্তি দেওয়া, দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত সমাজ কায়েম করা, ন্যায় বিচার নিশ্চিত করা, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি ফিরিয়ে আনা। আসুন সবাই মিলে কয়েকদিন কষ্ট করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে সুরক্ষিত করি, মৌলিক অধিকার ও মনুষ্যত্ব নিশ্চিত করি। দেশের পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? গতকালের ঘটনা এবং আজকের হরতালের পর জনমনে আতঙ্ক আরো বেড়েছে, নাগরিক জীবনে নানা প্রশ্নের উদয় হয়েছে। বিভিন্ন আলোচনায় আড্ডায় মানুষ আতঙ্ক প্রকাশ করছেন অবলীলায়। তারা বলছেন, দেশের পরিস্থিতি কি খারাপের দিকে চলে যাবে, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা। বিএনপি 28 অক্টোবরের পর থেকে কঠোর অবস্থানে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে, তারা নতুন কর্মসূচি দেবে বলেও জানিয়েছে। যদিও বিএনপি শীর্ষ নেতারা এখন আত্মগোপনে রয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, তবে গ্রেপ্তার এবং পলাতক থাকলেও কর্মসূচি থেমে থাকবে না বলে তারা মনে করছেন। এর ফলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? 28 অক্টোবর এবং আজ বিএনপির কর্মীদের আচরণ ছিল মারমুখী এবং সহিংস, তারা শান্তিপূর্ণ আন্দোলনের চেয়ে গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ, সন্ত্রাস করাকে প্রাধান্য দিচ্ছে। বিভিন্ন স্থানে দেখা গেছে যে বিএনপি নেতাকর্মীরা বিভিন্নভাবে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, আর এর ফলে জনজীবনে আতঙ্ক বেড়েছে। দীর্ঘদিন পর আজ হরতালের যুগে ফিরে গিয়েছে বাংলাদেশ।
যদিও এই হরতালে কোনো পিকেটিং ছিল না, কিন্তু জনজীবনে আতঙ্কের কারণে সাধারণ মানুষজন ঘর থেকে খুব একটা বের হয়নি। রাস্তাঘাটে যান চলাচল অনেক কম ছিল। এরকম একটি অবস্থায় প্রশ্ন দাঁড়িয়েছে যে কোন পথে যাচ্ছে দেশ, দেশের পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বলেছেন দেশের পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে না, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। জনগণের জানমালের হেফাজতের জন্য সরকার বদ্ধপরিকর, কোনো অবস্থাতেই জনগণের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপি এখন অস্তিত্বের লড়াই করছে, আর এই অস্তিত্বের লড়াই করতে গিয়ে বিএনপি যে কোনো প্রকারে সরকারকে চাপে ফেলতে চায়, আর এর জন্য তারা এখন সারা দেশে সহিংস আচরণ করবে। বিএনপি বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপি নেতাদের গ্রেপ্তার হয়রানি ইত্যাদি বাড়তে থাকলে তারা লাগাতার কর্মসূচিতে যাবে এবং এই সমস্ত কর্মসূচিতে বাধা পেলে পাল্টা আঘাত করা হবে। অর্থাৎ সামনের কিছুদিন যে চ্যালেঞ্জিং হবে এটা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় যে সন্ত্রাস সহিংসতার বিরুদ্ধে সরকার কতটা সোচ্চার থাকে এবং কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। সরকার অবশ্য নির্বাচন আন্দোলন এবং জনগণের জানমালের হেফাজত তিনটি বিষয়কে আলাদা আলাদা ভাবে দেখছেন। আওয়ামী লীগের একটি দায়িত্বশীল নেতা বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন করতে কোনো বাধা নেই, বিএনপি যতদিন শান্তিপূর্ণ আন্দোলন করেছে ততদিন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি, কিন্তু যখনই বিএনপি অশান্তি এবং সহিংসতার পথ বেছে নিয়েছে তখনই সরকারকে জনগণের জানমাল হেফাজতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেই হবে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন বিএনপি নির্বাচন করবে কি করবে না এটা তাদের একান্ত দলীয় সিদ্ধান্ত, কিন্তু এই নির্বাচন বানচালের জন্য তারা যদি কোনো চেষ্টা করে সেটাকে প্রতিহত করবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, আওয়ামী লীগের সতর্ক প্রহরা আর বিএনপির কিছু একটা করে দেখানোর মানসিকতা, এই ত্রিমুখী দ্বন্দ্বে শেষ পর্যন্ত দেশের পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে অনেক আতঙ্ক। তবে বড় ধরনের পরিস্থিতির কোনো অবনতি না ঘটলেও আগামী কিছুদিন যে দেশের পরিস্থিতি একটু উত্তপ্ত থাকবে, সহিংসতা বাড়বে এটা বলাই বাহুল্য। তবে অনেকেই মনে করে যে শেষ পর্যন্ত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে। বিএনপির হামলা পূর্ব পরিকল্পিত বললেন কাদের? পুলিশ ও সংবাদকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলাকে পূর্ব পরিকল্পিত আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে আসলে বিএনপি তাদের রাজনীতি সন্ত্রাসী ধারা বাস্তবায়নের গোপনে প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেছেন বিএনপি তাদের ভয়ঙ্কর রাজনীতির ধারা পুরনো চেহারা ফিরিয়ে আনার জন্য সময় নিচ্ছিল, সময় মতোই তারা তাদের পরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। ওবায়দুল কাদের বলেন আইনশৃঙ্খলা বাহিনীকে বিএনপির নেতাকর্মীরা চ্যালেঞ্জ করেছে, প্রধান বিচারপতির বাসভবন হামলা মানে দেশের বিচার ব্যবস্থাকে তারা অপমান করেছে, গত দুদিন তারা কি করে নাই, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলে ষড়যন্ত্রে মেতে উঠেছে মন্তব্য করে তিনি বলেন অত্যন্ত ক্ষোভ ও বেদনার সঙ্গে জানাতে হচ্ছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিএনপি জামায়াত জোট আবারও নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলো। তিনি বলেন বিএনপি গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে তারা বিনষ্ট করেছে। ওবায়দুল কাদের আরো বলেন শনিবার নৃশংস হামলা চালিয়ে একজন পুলিশ সদস্যকে প্রকাশ্য দিবালোকে হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও হাসপাতালে আগুন, এগুলো ছিল তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ। ইশফাক সহ ছজন পাঁচ দিনের রিমান্ডে, পল্টন থানা নাশকতার মামলায় ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন। রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী সহ ছজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম এই আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের দিনের রিমান্ড মঞ্জুর করেন, আদেশ দেন। রাজধানীর গুলশান দুই নম্বরে বাসা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন ও তাদের গাড়ি চালক রাজীবকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা রোববার বেলা 12:30 ইশফাক হোসেনকে গুলশানের বাসা থেকে আটক করা হয় বলে জানান ইশফাক হোসেন। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা দ্রুত বন্ধের দাবি বাংলাদেশের। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গত 27 অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন আয়োজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অধিবেশনে গৃহীত রেজুলেশনটিতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে গাজায় একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সাধারণ পরিষদ ইসরায়েলকে ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যাকে জোরপূর্বক স্থানান্তর করার প্রচেষ্টা বন্ধ করতে বলেছে। একই সঙ্গে অবৈধভাবে বন্দী সকল বেসামরিক নাগরিকদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয় রেজুলেশন গৃহীত হওয়ার পরপর গাজায় হামলা বৃদ্ধি করে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের প্রতি ইসরায়েলের চরম অবহেলা নিন্দা জানায় বাংলাদেশ।
বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য একটি দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ। সেজন্য বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।